সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে বাংলাদেশে কমছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতির নতুন মোড় ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছে না শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এরপর জানিয়ে দিব র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে সিনে নিল বিএনপি নেতারা গাজীপুরের টঙ্গিতে র্যাবের হাত থেকে কবিরুদ্দিন ব্যাপারী পঞ্চাশ নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে এ সময় র্যাবের গাড়ি ঘিরে ধরে বিএনপির নেতারা আজ রাত আটটার দিকে টঙ্গি বাজা সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় এই আওয়ামী লীগ নেতাকে সিনেনে নিয়ে যায় তারা এই ঘটনার পরপরই টঙ্গিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবারে জানাব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ আহত সাত নাটোরের পরাই গ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির কমিটি দিয়ে দ্বন্দ্বের কারণে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন গুলিবিদ্ধ সহ সাতজন আহত হয়েছে সময় বিএনপি এবং আওয়ামী লীগের অন্তত চোদ্দটি দোকান এবং নয়টি বাড়ি ভাংচুর করা হয় রোববার রাত এবং সোমবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাশগ্রাম এলাকায় দফায় দফায় এ হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে জানিয়ে দিব উত্তপ্ত রাখাইন রাজ্য সীমান্তে তিরিশটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা মিয়ানমারে রাখাইন রাজ্যে চলছে সংঘাত এই সংঘাতের আতঙ্কেবার ছড়িয়ে পড়েছে টেকটাপ সীমান্তে কিছুদিন মর্টারশেল এবং বিস্ফোরণের বিকট শব্দ না থাকলে আবার গতকাল রোববার আটই সেপ্টেম্বর রাত থেকে সোমবার নয় সেপ্টেম্বর ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে পারে বাংলাদেশের দালালদের সহায়তায় গত আগস্ট মাস থেকে এ মাস পর্যন্ত বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে কালবেলার পক্ষ থেকে জানানো হয়েছে এবারে জানাব জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলেন তাজুল ইসলাম জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব র্যাব বিলুপ্তির দাবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তির স্বজনেরা রোববার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্যাব মিলনায়তনে গুম পরিবারের স্বজনদের প্রতিবাদ এবং সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমানক আলহাস মোহাম্মদ বেলাল হোসেন বলেছেন দুহাজার সাল থেকে দু সাল পর্যন্ত শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট লোক র্যাব দ্বারা গুম খুন এবং অপহরণ হয়েছে সুতরাং র্যাবকে এখন বিলুপ্তির সময় হয়েছে নানা রকম ক্রসফায়ারের নামে নাটক সাজ যে অন্যায়ভাবে পাখির মতো মানুষকে তারা গুলি করে হত্যা করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত র‍্যাবে দায়িত্বে থাকা ডিজি অ্যাডিশনাল ডিজি ডিবির প্রধান ও ডিজিএফআইয়ের প্রধান সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত সাজ্জাদ আহমেদ র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন প্রতিটি সোর্সে আমরা বিচার চাই র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব বিলুপ্তির ঘোষণা করে নতুন বাহিনী হিসেবে রূপান্তর করা হোক বাংলার মানুষ র্যাবকে দেখতে চায় না তার একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে অস্ত্রের মুখে জিম্মি করা বিশ্ব দরবারে পরিচিত বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে কমেছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতি নতুন মোড় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগের পথ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে ভারতে চলে গেছে এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন আর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমতে শুরু করেছে দা গার্ডিয়ানে হান্না এলিস পিটারসনের এক নিবন্ধনে দাবি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী পাশাপাশি আঞ্চলিক রাজধানীতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি এ অবস্থায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক হিসাব নিকাশ উল্টে গেছে এ বিষয়ে ইন্ডিয়া গ্রিপ অন দ্য বাংলাদেশ ইজ স্পিলিং অন লঙ্গারে পাউন ইন রেজিনেশন পলিটিক্স শিরোনামে শ্রীলঙ্কা গার্ডিয়ান একটি নিবন্ধ লিখেছেন সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ তিনি মালয়েশিয়ার টেলরাস ইউনিভার্সিটির ইবিটিং প্রফেসরও ওই নিবন্ধ অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ লিখেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে এ অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী তিন থেকে ছয় মাস হবে গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্কের কোনো দিকে যাবে সেই বল এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে র্যাবের গাড়ি থেকে আওয়ামী নেতাকে চিনিয়ে নিল বিএনপি নেতারা গাজীপুরের টঙ্গিতে র্যাবের হাত থেকে কবির উদ্দিন ব্যাপারী পঞ্চাশ নামে এক আওয়ামী নেতাকে ছিনে নেওয়ার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে এ সময় র্যাবের গাড়ি ঘিরে ধরে বিএনপি নেতারা এবং তাদের সমর্থকরা রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গিবাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় এই আওয়ামী নেতাকে ছিনিয়ে নেওয়া হয় এই ঘটনার পর টঙ্গি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার দুপুর একটা দিকে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাবেগ একের অধিনায়ক কর্নেল জাহিদ কবিরুদ্দিন ব্যাপারী স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির দুই নেতা হলেন ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন ব্যাপারী এবং একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী তারা টঙ্গীর বৌবাজার এলাকার মৃত আক্কাশালে ওরফে আকু ব্যাপারীর ছেলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ শো আহত সাত নাটোরের গ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত গুলিবিদ্ধ এ সময় বিএনপি এবং আওয়ামী লীগের অন্তত চোদ্দ দোকান এবং নয়টি বাড়ি করা হয় রাত এবং সোমবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম এলাকায় এই দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি আহতরা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু উনচল্লিশ এন কর্মী মামুন হোসেন একুশ সাগর আলী বিশ মশিউর রহমান আটাশ জাহিদ আলী আঠারো মেহেদি হাসান আটাশ এবং আওয়ামী কর্মী শাহিন মালিথা ষাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের মধ্য দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল গত পাঁচই আগস্ট ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন তারা উত্তপ্ত রাখাইন রাজ্য সীমান্তে তিরিশটি পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত সেই সংঘাতের জেদ ধরে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশে কিছুদিন পর পর মটাশেল এবং বিস্ফোরণের বিকট শব্দ হয়েছিল এবার সে শব্দ থেমে গেলেও আবার গতকাল রোববার আটই সেপ্টেম্বর আট থেকে সোমবার নয় সেপ্টেম্বর ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে বাংলাদেশে সাবরাং ইউনিয়নের পরিষদের সদস্য আব্দুল সালাম জানিয়েছেন গতকাল রোববার রাত এরটার দিকে মংরু শহরে নিজেদের দুটি চৌকির নিয়ন্ত্রণ ধরে রাখতে আরাকান আর্মির সদস্যদের লক্ষ্য করে মটারশেল এবং গ্রেনেড নিক্ষেপ করে বিজেপি এবং বাহিনী এদের সীমান্তের ওই পার থেকে বিস্ফোরণের শব্দ বেসে আসে এপারে সব শব্দে কেঁপে উঠে গোটা টেকনাপ এই কথা বলেন টেকনাপের সাপরির দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ কবির আহমেদ তিনি জানান মটারশেল এবং গ্রেনেড বিস্ফোরণে বাড়িঘর কেঁপে ওঠায় রাতভর আতঙ্কের মধ্য ছিল সীমান্ত এলাকার মানুষ অপরদিকে রাখাইন রাজ্য থেকে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে রাখাইন এলাকা থেকে বিতাড়িত সব শতাধিক রোহিঙ্গা পরিবার দালালের মাধ্যমে প্রতিদিন এই সংখ্যা হাজারের উপরে সেই হিসেবে আগস্ট মাস থেকে পর্যন্ত পঞ্চাশ হাজার থেকে এক লাখের বেশি রোহিঙ্গা এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দালালের সহযোগিতায় গোপনে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে